হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বইয়ের যে অ্যানালজি অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট 2। এবং সুবীর দাসের এই রিজনিং ক্লাসের আগের অ্যানালজি ক্লাসে কোশ্চেন নাম্বার 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সমাধান করানো হয়েছিল, আজ নাম্বার 16 থেকে শুরু করা হবে। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরের সপক্ষে যে যুক্তিগুলো সেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখা অবশ্যই জরুরি। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা ভিডিওটা কেমন লাগলো সেগুলো জানাতে ভিডিও নিজে অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানিও। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের অ্যানালজি অধ্যায়ের পার্ট 2। অ্যানালজি অধ্যায়ের পার্ট 2-র আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 16 থেকে। ডারউইন যদি অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত হয় তাহলে আর্কিমিডিস কিসের সাথে সম্পর্কিত? এখানে ডারউইন যে তার মতামত সম্পর্কিত যে সূত্র আবিষ্কার করেছিল সেটা অভিব্যক্তির সূত্র। তো সুতরাং আর্কিমিডিস যে সূত্র আবিষ্কার করেছিল সেটা কিসের ওপরে? সেটা জলের চাপ, প্লবতা, বায়ুর চাপ, ঘর্ষণ। তো এক্ষেত্রে সঠিক উত্তর আর্কিমিডিস প্লবতার ধারণার প্রবর্তক। তো সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি। কোশ্চেন নাম্বার 17, জল পরিচালন মহাশূন্য কী হবে? অর্থাৎ জলের সাথে পরিচালনের যে সম্পর্ক, তাপ পরিবহন হয় পরিচালন পদ্ধতি, অর্থাৎ পরিচালন পদ্ধতির মাধ্যমে কিন্তু তাপ পরিবাহিত হয়। তো সেক্ষেত্রে মহাশূন্য কী হয়? মহাশূন্য তাপ পরিবাহিত হয় বিকিরণ পদ্ধতিতে। তো সেখানে আমরা এক্ষেত্রে দেখব অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, ঘড়ির সঙ্গে সময় সম্পর্কিত, তাহলে থার্মোমিটারের সঙ্গে সম্পর্কিত কী? তাপ, তাপমাত্রা, দীপন, প্রাবল্য, বিকিরণ। এখানে ঘড়ি দিয়ে মাপা হয় সময়, তাহলে থার্মোমিটার দিয়ে এখানে কী মাপা হয়? থার্মোমিটার দিয়ে মাপা হয় তাপমাত্রা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 19, ফল যদি কুড়ির সাথে সম্পর্কিত হয় তাহলে গাছ কিসের সাথে সম্পর্কিত? এখানে ফল সৃষ্টি হয় কুড়ি থেকে, প্রথমে কুড়ি, তারপরে ফুল, সেই ফুল থেকে হয় ফল। তাহলে এখানে গাছ সৃষ্টি হয় কিসের থেকে? গাছ সৃষ্টি হয় বীজ থেকে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 20, এখানে জাহাজের সঙ্গে সমুদ্রের যে সম্পর্ক, তাহলে উটের সাথে কিসের সম্পর্ক আছে নিচের চারটের মধ্যে? এখানে জাহাজ চলে সমুদ্রে, তাহলে উট চলে কোথায়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে মরুভূমি। তো উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 21, কাফ অর্থাৎ বাছুর কাউয়ের সঙ্গে সম্পর্কিত, তাহলে কাব কিসের সাথে সম্পর্কিত? গরুর সন্তানকে আমরা বাছুর বলি। তো সেক্ষেত্রে তাহলে শাবক অর্থাৎ কাব কাকে বলা হয়? কাব বলা হয় সিংহর বাচ্চাকে। তো সুতরাং এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, সিংহী হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22, ম্যাগাজিনের সঙ্গে সম্পর্কিত সম্পাদক, তাহলে নাটকের সঙ্গে সম্পর্কিত কে হবে? এক্ষেত্রে ম্যাগাজিন সম্পাদনা করেন হচ্ছে সম্পাদক, তাহলে নাটক কে পরিচালনা করেন? তাহলে এক্ষেত্রে নাটক পরিচালনা করেন হচ্ছে নির্দেশক। তো সুতরাং সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 23, পাউরুটি ছত্রাকের সঙ্গে সম্পর্কিত, তাহলে দই কিসের সাথে সম্পর্কিত? এখানে পাউরুটি তৈরি করতে ছত্রাকের প্রয়োজন হয়, তাহলে দই তৈরি করতে কিসের প্রয়োজন হয়? দই তৈরি করতে এক্ষেত্রে প্রয়োজন হয় ব্যাকটেরিয়া। তো সুতরাং সঠিক উত্তর হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 24, নাট্যকার নাটক কবি কিসের সাথে সম্পর্কিত? ক্যানভাস, প্রকৃতি, কবিতা, চিত্রনাট্য। তাহলে এখানে নাটক রচনা করেন নাট্যকার, তাহলে কবি কী রচনা করেন? কবি রচনা করেন হচ্ছে কবিতা। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 25, গলন সম্পর্কিত তরলের সাথে, তাহলে হিমায়ন কিসের সঙ্গে সম্পর্কিত? গ্যাস, তরল, কঠিন না ঘনীভবন? এক্ষেত্রে গলনের ফলে বস্তু তরলে পরিণত হয়, অর্থাৎ গলনের ফলে যেটা হয় সেটা হচ্ছে তরল। তাহলে হিমায়নের ফলে কী হয়? এক্ষেত্রে হিমায়নের ফলে বস্তু কিন্তু জমে কঠিনে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 26, অক্সিজেন দহন অর্থাৎ দহনে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড কিসে প্রয়োজন হয়? জ্বলন, ঘনীভবন, নির্বাপন, গলন। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় নির্বাপনে। তো সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 27, বুলেট বন্দুক তীর কিসের সঙ্গে সম্পর্কিত? হাত, ট্রিগার, ধনুক, গাছ। এটা খুবই সোজা, বুলেট ফায়ার করতে বন্দুকের প্রয়োজন হয়, তাহলে তীর ছুটতে কিসের প্রয়োজন হবে? সেক্ষেত্রে প্রয়োজন হবে ধনুকের, অর্থাৎ সঠিক উত্তর অপশান বি। কোশ্চেন নাম্বার 28, ছাত্র যদি শিক্ষকের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে পর্যটক কিসের সঙ্গে সম্পর্কিত? এক্ষেত্রে একজন ছাত্রকে পথ দেখায় কে না? শিক্ষক।
সেক্ষেত্রে একজন পর্যটককে পথ দেখায় কে? গাইড। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 29, চাঁদ উপগ্রহের সঙ্গে সম্পর্কিত, তাহলে পৃথিবী এখানে কিসের সঙ্গে সম্পর্কিত? সৌরজগৎ, সূর্য, গ্রহ, ধূমকেতু। তাহলে চাঁদ হলো এক্ষেত্রে একটা উপগ্রহ, এবং পৃথিবী কি? পৃথিবী তাহলে হচ্ছে একটা গ্রহ। চাঁদ যদি এক্ষেত্রে উপগ্রহ হয় তাহলে পৃথিবী কী হবে? পৃথিবী হবে একটা গ্রহ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 30, এক্ষেত্রে দৈর্ঘ্য মিটারের সঙ্গে সম্পর্কিত, তাহলে ভর কিসের সঙ্গে সম্পর্কিত? এক্ষেত্রে দৈর্ঘ্য মাপা হয় মিটার একক দিয়ে, তাহলে ভর মাপা হয় কোন একক দিয়ে? তাহলে ভর মাপা হয় কিলোগ্রাম একক দিয়ে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। তো তাহলে বন্ধুরা, আজকের এই কোশ্চেন নাম্বার 30 সাথে অ্যানালজি অধ্যায়ের পার্ট 2 শেষ হলো। অ্যানালজি অধ্যায়ের পার্ট 3 শুরু হবে কোশ্চেন নাম্বার 31 থেকে। এবং তোমরা যদি আরও বেশি করে প্রশ্ন চাও তো সেক্ষেত্রে তোমরা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবে, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক করে শেয়ার করো। এবং পাশাপাশি চঞ্চল ঘোষের রিজনিংয়ের ক্লাসগুলো পেতে এবং কম্পিউটার ক্লাসের প্রশ্নোত্তরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।